এখনই সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্যের সিদ্ধান্ত কি, এই নিয়ে কাল নিউজ 18 বাংলার খবরের চ্যানেলে এমনকি সংবাদপত্রের বিভিন্ন নিউজ পোর্টালে প্রকাশিত হয় যে মাধ্যমিক পরীক্ষা জুন মাসে কোনো মতেই সম্ভবপর নয়, এমনকি আপাতত মাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হতে পারে। কিন্তু আজ আনন্দবাজার সংবাদপত্রের খবরে উঠে এসেছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের একটি অন্য ধরনের মন্তব্য। তিনি স্বীকার করছেন যে তিনি এই ধরনের কোনো মন্তব্য দেননি যে মাধ্যমিক পরীক্ষা জুন মাসে সম্ভব নয়। তাহলে আনন্দবাজার পত্রিকায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কোন খবরটি প্রকাশিত হয়েছে এবং তিনি কি বক্তব্য রেখেছেন তা আমরা বিস্তারিতভাবে জেনে নেব। মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত রাজ্যের। এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত রাজ্য সরকার নেবে বলে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ফের জানিয়ে দিলেন। নির্ধারিত সূচি অনুযায়ী পয়লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা হবে কি না, পেছলে কবে থেকে তা হবে, নাকি শেষ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হবে, তা সবই সরকার ঠিক করবে বলে তিনি জানান। মঙ্গলবার দুপুর থেকে রটে যায় নির্ধারিত সূচি অনুযায়ী পয়লা জুন থেকে পরীক্ষা সম্ভব নয় এবং সেই পরীক্ষা কবে হবে, আদৌ হবে না কি বাতিল হবে, তা রাজ্য সরকার ঠিক করবে। কল্যাণময় বাবুর সঙ্গে সাংবাদিকেরা কথা বলার পরে এ খবর ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় কল্যাণময় বাবু ফোন করে জানান এমন কোনো কথা তিনি বলেননি এবং সিদ্ধান্ত যা নেবার রাজ্য সরকারই নেবে। নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি, তবে বিকাশ ভবন সূত্রের খবর এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে তা সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এ ছিল মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি আপডেট। যে আপডেটটা জানতে পারলাম যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় কোনো সিদ্ধান্তের কথা জানাননি যে মাধ্যমিক পরীক্ষা জুন মাসে হবে কি না, এবং জুন মাসে হলে তা রাজ্য সরকারই নির্ধারিত করবে। তবে আজ হয়তো মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি সংবাদ তোমাদের সামনে উঠে আসবে, তোমরা আজই হয়তো জানতে পেরে যাবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব কি না, আপাতত মাধ্যমিক পরীক্ষা স্থগিত হবে না অন্য কোনো পদ্ধতির মাধ্যমে তোমাদের মাধ্যমিক পরীক্ষার নম্বর দেওয়া হবে। এই ছিল একটি ছোট্ট আপডেট। আপডেটটি ভালো হলে অবশ্যই একটি লাইক করো, চাইতো হলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।